আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের বৌমার হাতের রান্না করা। দেখুন আমাদের বৌমা রান্না করতেছে। এটা হচ্ছে আমার ভাসুরের বিটার বউ। এ দেখুন, বড়া ভেজে তুলে নিল। এটা হচ্ছে চাল কুমড়োর বড়া। আপনারা বড়ি বা বড়া যেটাই বলেন, আমাদের এলাকায় বড়িও বলে বড়াও বলে। তেল দিয়ে দিল, এখন সব মশলা দিয়ে দিচ্ছে। এখন এর ভিতরে সব মশলাই আছে, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর কাঁচামরিচ দিয়ে দিল। এখন লবণ দিয়ে দিবে। এখন হলুদ দিয়ে দিল। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আর একটু পানি দিয়ে দিল, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এই দেখুন রান্না করার সিস্টেম। এদিকে তরকারি বসিয়ে দিয়েছে কড়াইতে, ওদিকে মাছ কাটতে বাকি এখনো। দেখুন কিভাবে রান্না করতেছে, সব কিছু আউলাই জাউলাই ফেলিছে। ছোট মানুষ তো অত বোঝে না, একা একা গুছিয়ে সব কিছু রান্না করতেছে, সব কিছু এলোমেলো করে ফেলেছে। তারপরও সুন্দর করে একা একা সব কিছু গুছিয়ে রান্না বান্না করতেছে। দেখুন কিভাবে মাছ কেটে নিচ্ছে। ও কম বেশি সব কাজই করতে পারে, কিন্তু অত একটা গুছিয়ে করতে পারে না, কোনোদিন করে নাই তো সব কাজ। দেখুন হয়ে গেছে মাছ কাটা। আবার তরকারি নেড়ে নিচ্ছে, আবার মাছ ধুয়ে নিচ্ছে। এখন মাছ ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন মাছে লবণ হলুদ তেল মেখে নিচ্ছে। এইভাবেই তরকারিতে মাছ দিবে। মাছ কষিয়েও নিবে না, মাছ ভাজিও করবে না, এভাবেই তরকারিতে দিবে। আমাদের এলাকায় এভাবেই ইলিশ মাছ রান্না করে বেশিরভাগ লোকেই। দেখুন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাছের ফ্লেভারটাও সুন্দর থাকে, তরকারিতে স্বাদও ভালো হয়, খেতেও ভালো লাগে। এই তরকারিতে ঝোলের পানি দিয়ে দিচ্ছে। এ দেখুন তরকারিতে বলক উঠে গেছে, এখন মেখে রাখা মাছ দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে সেই কুমড়ার বড়া, চাল কুমড়ার বড়া ভেজে তুলে রেখেছিল, সে বড়া দিয়ে দিচ্ছে। এখন হয়ে গেছে তরকারি রান্না করা, এখন নামিয়ে নিল, এখন ঢেলে নিবে। হয়ে গেল ইলিশ মাছের ঝোল। দেখুন রান্না করা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আলু ভাজি, তুলে নিল বাটিতে, ইলিশ মাছের ঝোল আর আলু ভাজি, চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি করেছে। এটা হচ্ছে আমার আর এক যা, কলই পরিষ্কার করতেছে, খেসারি কলই ফ্যানে ধরে কলই পরিষ্কার করতেছে। এটা হচ্ছে আমাদের বৌমার শাশুড়ি, কলই পরিষ্কার করা হয়ে গেছে, এখন টেনে একখানে গুছিয়ে নিচ্ছে। এটা হচ্ছে আমার আর এক যা, বাটে বাটি করতেছে,
রান্না করবে।